Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড প্রতিকুর রহমানের সমর্থনে মহামিছিল অনুষ্ঠিত হয় আজ বিকেলে আকড়া কৃষ্ণনগর স্কুল মোড় থেকে শুরু করে ডাকঘর চন্দননগর হয়ে বাটার মোড়ে এই মিছিল শেষ হয়। উক্ত মহামিছিলে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী প্রতিকুর রহমান, উপস্থিত ছিলেন বাংলার বাম ছাত্র যুব আন্দোলনের অন্যতম প্রধান মুখ, বর্তমানে সিপিআইএম দলের যুব সংগঠনের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন লোকসভার সদস্য শমিক লাহিড়ী, জাতীয় কংগ্রেসের রাজ্যের মুখপাত্র সৌম আইচ এবং উপস্থিত ছিলেন সিপিআইএম বর্ষিয়ার নেতা রতন বাগচি, ছিলেন সিপিআইএমের অন্যতম নেতা প্রভাত চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ। আজকের মহামিছিলে সিপিআইএম কর্মী সমর্থক তথা সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়িয়েছে তাতে এটাই পরিষ্কার, তৃণমূলের দিন শেষ, বিজেপি পশ্চিমবঙ্গে ঠাঁই পাবে না, মন্তব্য মীনাক্ষী মুখার্জি। আমাকে জিজ্ঞেস করলে আমি তো খারাপ বলবো না, আপনারা কেমন সাড়া দেখলেন সেটা বলবো। এত সন্ত্রাসের মুখে গোটা রাজ্যের সাথে আজকে এই ডায়মন্ড হারবারের এই এলাকাতেও, এই মহেশতলা এলাকাতেও মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে রাস্তায় দাঁড়িয়েছে তাতে এটাই পরিষ্কার, তৃণমূলের শেষের শুরু, বিজেপি এই পশ্চিমবঙ্গে ঠাঁই পাবে না। কি বুঝলেন এড়িয়ে কি পুজোর মানুষের কী অভাব অভিযোগ এখানকার করছে আপনাদের কাছে? অভাব অভিযোগ তো আপনি চোখের সামনেই দেখতে পাবেন, রাস্তাঘাট এখানকার যত ছোট স্মল ইঞ্জিনিয়ারিং কারখানা ছিল সবকটা বন্ধ হয়ে গিয়ে আজকে গোটা রাজ্যটা সস্তায় শ্রমিক সাপ্লাইয়ের যেমন একটা গুদাম ঘরে পরিণত হয়েছে, সেরকম শুধু বাইরের রাজ্যে জিনিস তৈরি হবে আর আমাদের রাজ্যে এখানে লজিস্টিক হাব হবে, সেই গুদামে বাইরের রাজ্যের তৈরি করা, বাইরের দেশের তৈরি করা জিনিস এখানে থাকবে। পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের না তো কোনো কলকারখানায় কাজ করার যোগ্যতা আছে, না তো পাস করলে কোনো স্কুল কলেজে পড়ানোর যোগ্যতা আছে, আর আজকের এই পরিবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার, শাস্তি পেতেই হবে। ফলাফল কী হতে চলেছে? প্রতিকূল জিতবে, নির্বাচন কমিশন, আপনারা রাজনৈতিক দল এবং রাজ্য পুলিশ, এরা চারজনে নিজেদের দায়িত্ব সঠিকভাবে মানুষের স্বার্থে ব্যবহার করুক, প্রয়োগ করুক, প্রতিকূল ছাড়া ডায়মন্ড হারবারে কেউ জিতবে না। ছাড়া অভিষেক ব্যানার্জির জেতার কোনো চান্স নেই, পুলিশের ছাতার তলায় বেরিয়ে এক পা হাঁটার দম নেই, সে মানুষের ভোটে কি করে জিততে পারে? মডেল শেষ হয়ে গেছে, ডায়মন্ড মডেল ফুস, এখন ওই ভোটটা যদি ঠিকমতো হয়, সন্ত্রাস যদি না হয়, তাহলে হাড়ে হাড়ে টের পাবে মানুষ কি ভোট দেবে। মানুষ মুখিয়ে আছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এখানে ভোট দেওয়ার জন্য। প্রতিকূর রহমান নবজীবনের প্রতীক, নবযৌবনের প্রতীক। প্রতিকূর রহমান এই ডায়মন্ড হারবারের ছেলে, লড়াই সংগ্রামের মধ্যে উঠে আসা ছেলে, তার জন্য বাংলার মানুষ, আপামর মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ, মেটিয়া বুরুজ থেকে শুরু করে ডায়মন্ড হারবার, ফলতা, সব জায়গার মানুষ, বিষ্ণুপুরের মানুষ, সাতগাছিয়ার মানুষ, সবাই ওকে ভোট দেবে এই আশা আমরা রাখি। কি ধরা পড়েছে? যদি ধরা পড়ে থাকে জানি না উনি কবে আসবেন, সাংসদ ওনাকে পাঠিয়ে দেবেন, উনি গুনে বলতে পারেন কত লোক হয়েছে, যা লোক
আমাদের মিছিলে যে তার চেয়ে বেশি অংশের লোক মিছিলে হাঁটতে পারেনি যানজটের কারণে, তারা আস্তে আস্তে ধীরে ধীরে আসছে। তো ফলে ভাইপোকে জিজ্ঞেস করুন কত লোক ছিল, ছবি আপনারা পাঠিয়ে দেবেন, গুনে বলবে। দাদা, শিক্ষা নিয়ে দুর্নীতি, চাকরি নিয়ে দুর্নীতি, আজকে আমরা দেখলাম যে ওবিসিদের নিয়ে প্রায় 5 লক্ষ ওবিসিদের নিয়ে হাইকোর্টে তাদের খারিজ করেছে। আরে এই সরকার নিজের দলের টিকিট দেওয়াকে নিয়ে দুর্নীতি করে, পঞ্চায়েতের টিকিট দিয়েছে সেই নিয়ে কাটমানি খেয়েছে, একে নিয়ে কি বলবো। গোটা তৃণমূল দলটাই তো দুর্নীতি, তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল, দুর্নীতিতে ভরা তৃণমূল, একে নিয়ে বেশি কিছু বলার নেই। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম ওবিসি নিয়ে বিনাভাবে যদি আইনের ফাঁক যদি আপনি রেখে থাকেন তাহলে আদালতে থাপ্পড় খাবেন, আদালতে থাপ্পড় খেয়েছে। যেটা কতটা আশাবাদী, মানুষ যদি ভোট দিতে পারে, মীনাক্ষী কারেক্টলি বলেছে সন্ত্রাস ছাড়া এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি জেতার কোনো চান্স নেই। পঞ্চায়েত ও পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, তারপরে তো ডায়মন্ড হারবার অধিকাংশ জায়গায় মানুষ কাউন্টিং এজেন্ট যেতে পারেনি, কাউন্টিং এজেন্টের বাইরে তো পুলিশ, পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, তারপরে কেন মানুষকে কাউন্টিং এজেন্ট যাদেরকে মেরে কেন বের করে দিল। পঞ্চায়েতের মতো ছবি যদি একই একই করবে, দেখে নেবো, বক্তা নেদে বাতা দেঙ্গে তুজে আজমা হামা বিষে ক্যা বাতা ক্যা হামারে দিল মে হ্যায়, ওরা লুট করবে আর আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, আর আমাদের টাকাতে বেতন হয়ে নির্বাচন কমিশনে চোখে ঠুলি পড়ে থাকবে, আর রাজ্যের পুলিশরা টেবিলের তলায় ঢুকবে, আর মানুষ নিজেদের অধিকার রক্ষা করার জন্য নিজেরা মারামারি করে মরুক, আর মিডিয়া এই প্রশ্নগুলো আমাদেরকে করবে, রাজ্য পুলিশকে করবে না, মিডিয়া পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে করবে না, মিডিয়া ইলেকশন কমিশনকে এই প্রশ্ন করার হিম্মত দেখাতে পারবে না। আর আপনারাও বকলমে স্বীকার করে নিচ্ছেন যে অভিষেক যেমন সন্ত্রাস করে ডায়মন্ড হারবারে জেতে, এবারেও সন্ত্রাস করেও জিতবে, এই তো তার মানে মানুষের অধিকার সেটা রাস্তায় থাকবে, আর তার উপরে দাঁড়িয়ে তৃণমূল রাজনীতি করবে, পুলিশ পকেট বাগাবে, আর মিডিয়া তাদের বাজার করে যাবে, এইটাই হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। দিদি, একটা অরাজনৈতিক প্রশ্ন করছি, আপনারা শাসক বিরোধী সবাই এক অংশে বলেন মিডিয়া পক্ষপাতিত্ব করে, মিডিয়া কেন পক্ষপাতিত্ব করে? আমরা পক্ষপাতিত্বের কথা বলিনি, আমরা বলছি এই প্রশ্ন মিডিয়া কেন করবে, যে সন্ত্রাস হলে আপনারা কাই কি করবেন, সন্ত্রাস না হবার আমরা বলিনি, আমরা বলিনি, আমরা বলেছি যে সন্ত্রাস ছাড়া যদি ভোট হয় প্রতিকূর রহমান ছাড়া কেউ জিতবে না। আপনারা প্রশ্ন করলেন যদি সন্ত্রাস হয় তাহলে আপনারা কি করবেন, তাহলে সন্ত্রাস হলে সন্ত্রাস আটকানোর দায়িত্ব কি মানুষের নাকি পুলিশের, কার? মানুষ বুঝিয়ে দেবে কত ধানে কত চাল, মানুষ বুঝিয়ে দেবে। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ।